সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিনজন বিচারককে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে খুব শিগগিরই গ্যাজেট প্রকাশ করা হবে। আইন বিভাগের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশের সংবিধানের 95 ধারার 1 নম্বর অনুচ্ছেদের ক্ষমতা বলে বিচারক নিয়োগে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি। তারা হলেন বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলাম, বিচারপতি কাশেফা হোসেন, সবাই হাইকোর্টের বিচারপতি। বিচারপতি শাহিনুর ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন।